फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल इंटू जेरक सल्यूशन। आज के अपने देखो पिकअप यूनिटे जो ड्रॉयर है कैसेट वो कैसेटर जदि लकटा जो भेगे जाए लकटा जो भेगे जाए ये क्यों रिपेयरिंग करते हैं से अपन देखो। आज के देख भेगे गेखते पुरोटा भेगे ग এটা কিভাবে রিপেয়ারিং করব এটা আপনাদের দেখাবো আজকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কী করবেন, পাউডারটা নিয়ে রাখবেন একটা, যে কোনো পাউডার প্লাস লাগবে, এরকম পেরেক লাগবে একটা, স্ক্রু লাগবে একটা, ফেবগুইক লাগবে একটা ফেবগুইক, আর এটা ভাঙাটা লাগবে, আর একটা মোমবাতি লাগবে, মোমবাতি লাগবে একটা এটা গরম করার জন্য। তো চলুন শুরু করছি, দেখুন ভিডিওটি। প্রথমে কি করবেন, এই যে ক্যাপটা আছে এটা খুলে নেবেন। এটা খুলতে গেলে এখানে লক আছে, লকটা প্রেস করবেন, খুলে গেল। এবার এই জায়গাটা খালি হয়ে গেল, আমার এখানে ফেভিক পেরেক লাগাতে সুবিধা হবে, যার জন্য ওটা আমি খুলে দিলাম। প্রথমে এই মোমবাতিটা জ্বালিয়ে নেব। মোমবাতিটা জ্বালিয়ে নিলাম, এবারে প্লেটটা দেখতে পাচ্ছেন প্লাসে এইভাবে গরম করে নেবেন। এই যে মিডিলটাই এখানে ঢুকিয়ে দেবেন, হয়ে গেল। এবারে এই যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন, স্ক্রুটা উল্টে নেবেন। এখানে আমাকে ছুরি দিয়ে কিংবা ফাইল দিয়ে একটু কেটে নিতে হবে।
স্ক্রুটা এখানে বসিয়ে নিলেন। আর একটু কাটতে হবে, দেখুন টাইট হয়ে গেল। এবারে কি করতে হবে, এটা এইভাবে বসাবেন, সমানভাবে বসালেন। বসিয়ে দেখে নিলেন, এবারে এখানে ফেভিকুইক দেবেন। এরকম কিছুক্ষণ চেপে ধরে থাকবেন, যাতে ঠিক পজিশনে বসে যায়। ঠিকঠাক চেপে ধরে থাকবেন, আর এটা বসানোর পরে এখানে একটু ফেভিকুইক দেবেন। দিয়ে এই যে পাউডারটা আছে, পাউডার একটু ভিতরে দিয়ে দেবেন। পাউডার দিয়ে আবার এখানে ফেভিকুইক দেবেন। এবার এই সাইডগুলো একটু ফেভিকুইক দিয়ে দেবেন পারলে। দিয়ে পাউডার দিয়ে দেবেন। কিন্তু ভালো করে করবেন, যখন ফিটিং করবেন ভালো করে করবেন, ঠিকভাবে না হলে এখানে আর হবে না। আপনার ড্রয়ারটা বাদ হয়ে যাবে, ড্রয়ারটা বাদ হয়ে গেলে আপনার অনেক টাকা খরচ আছে। ড্রয়ারের দাম আছে 2,500 টাকার মতো দাম আছে। দিয়ে পাউডারটা ফুদিয়ে উড়িয়ে দেবেন। এর গায়ে যে হালকা ফুলকা লেগে আছে এগুলো একটু ঘষে দেবেন। Thank you.
এটা যে হলো আপনার যেমন ঘর বাঁধার সময় রড দিয়ে কলম ফেলা হয়, কলম করার মতো হয়ে গেল, পুরো সাপোর্ট হয়ে গেল আর অত সহজে আর ভাঙবে না। এবার এটা আমরা ফিটিং করব, লাগাবো, লাগিয়ে দেখব ঠিক ঠিক ঘুরছে কি। লেগে গেল, এবারে এটা আমরা লাগিয়ে নেব। হয়ে গেল, এটা এভাবে লাগিয়ে নেব। এবারে এটা ক্যাসেটে লাগাবো, মেশিনে লাগাবো, লাগিয়ে দেখাবো। মেশিনে চলে এলাম, দেখুন একদম ইজি কাজ করছে, লেগে গেল, দেখতে পেলেন লেগে গেল। তো এইভাবে আপনারা এই মেশিনে এই লকটা ভেঙে গেলে এইভাবে রিপেয়ারিং করতে পারেন। সোজা জিনিস জানলে আপনাদের হয়তো আইডিয়া নেই, অনেকে আছে ড্রয়ারটা চেঞ্জ করে, অনেক টাকা দাম, তো প্রায় 2,500 টাকা মতো দাম আছে। আপনারা এটা একটু চেষ্টা করলে পেরে যাবেন। আর ভিডিওটি থেকে ভালো লাগলে লাইক তো করবেন অবশ্যই, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাইকে শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল। সবাই পুজো ভালোভাবে কাটান, আনন্দ উপভোগ করুন। আজকের জন্য এটুকু, থ্যাংক ইউ।